আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমরা এই চ্যানেলের মাধ্যমে সবসময় বাস্তব বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সমস্ত বিশ্বের সহিত বিপুল উৎসাহে বিশ্বনবী দিবস পালিত হলো দক্ষিণ কাছাড়ে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে আসাম মিজোরাম সীমান্তের লালাপুরের যুব সমাজ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত দুই দিন থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে দক্ষিণ কাছাড়ের আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলেও। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এদিন সকাল থেকে 306 নম্বর জাতীয় সড়ক ধরে আসামের দিক থেকে মিজোরামে যাওয়া ও মিজোরামের দিক থেকে আসামে আসা যানবাহন থামিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় সহ বিভিন্ন ধরনের খাবার। অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা নেন রিন্টু চাকমা, লালমণি, কমরুল ইসলাম, মতিউর রহমান, আবুল হোসেনরা। এদিন বাঙালি, হিন্দু, নেপালি, পাহাড়ি উপজাতিদের ইসলামিক পোশাক পরে বিশ্বনবী দিবস উপলক্ষে ইসলামিক বেইজ পরে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। বিকেল 3টায় সর্বধর্ম সমন্বয়ে বিশেষ ভোজনের আয়োজন করা হয়। সব শেষে বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।